আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যাদের মশা মারার হাতার ব্যাটারিতে চার্জ থাকে না, তারা কীভাবে এক চার্জে 10 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদের এই চার্জার চেক করে নিতে হবে, চার্জার ভালো আছে কি না সেটা পরীক্ষা করতে হবে। তে বন্ধুরা, আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখতেছি এই চার্জার ভালো আছে না খারাপ আছে। তে দেখতে পারছেন এই চার্জারটি ভালো আছে। এখানে আরেকটি তার চেক করে দেখতেছি ভালো আছে না খারাপ আছে। তে দেখতে পারছেন এটাও ভালো আছে। তে এখন আমরা এর ব্যাটারি দেখব, এর ব্যাটারি ভালো আছে না খারাপ আছে সেটাকে আমরা চেক করব। তে ব্যাটারি আমরা এখন খুলতেছি। তে দেখতে পারলেন ব্যাটারি বের করলাম, এটাকে আমরা এখন চেক করে দেখব এটা ভালো আছে না খারাপ আছে মাল্টিমিটার দিয়ে। তে চেক করতেছি, দেখতে পারছেন নেগেটিভে নেগেটিভ লেগে দেবেন, পজিটিভে পজিটিভ তারটি লাগিয়ে দিবেন। তে দেখতে পারছেন এই ব্যাটারিটি নষ্ট। তে এটাকে আমরা এখন খুলব। ভিডিওটা যেন বেশি বড় না হয় সেই কারণে আমরা ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি। তে দেখতে পাচ্ছেন আমরা খুলতেছি, আপনারা খুব সাবধানতার সাথে এটাকে খুলবেন। তে খুলে ফেললাম, দেখতে পারলেন। তে এখানে সার্কিট থেকে আমাদের এখানে একটু খুলতে হবে। তে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইলের ব্যাটারি আমরা এখানে ইউজ করব। আমাদের বাড়িতে কিংবা বাসাতে এরকম ব্যাটারি মোবাইলের ব্যাটারি পরে থাকে, পুরাতন মোবাইলের ব্যাটারি থাকে। তে এই পুরাতন মোবাইলের ব্যাটারি ব্যবহার করে আপনাদের এটা দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন, যেমন বেশি চার্জ থাকবে। এক চার্জে আপনার 10 দিনের মতো চলবে। তে আপনাদের দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা তার লাগাবেন। তে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ আছে, ব্যাটারির নেগেটিভ পজিটিভ দেখে আপনারা এখানে ঝালাই করবেন। তো এখানে নেগেটিভ এবং এখানে পজিটিভ তারটি ঝালাই করবেন। তে ব্যাটারির নেগেটিভে পজিটিভে একটি তার ঝালাই করবেন এবং ব্যাটারির নেগেটিভে একটি তার ঝালাই করে দেবেন। তে দেখতে পাচ্ছেন কাজ করতেছে। তে আমরা একটু বল লাইট অফ করে আপনাদের দেখাচ্ছি। তে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা কাজ করতেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কাজ করতেছে। তে এখন আমরা এটাকে চেক করার পর একটু লাগাবো, এটাকে আবার ফিটিং করব। তে দেখতে পাচ্ছেন এটা কাজ করতেছে। এটা যেভাবে আপনারা খুলেছিলেন আবার পুনরায় আবার সেভাবে লাগিয়ে দেবেন। তে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লাগাচ্ছি, এটা লাগিয়ে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।